আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। দর্শক, জানিয়ে দিব গত ২৪ ঘন্টার সৌদি আরবের কোভিড ১৯ আপডেটটি। গত ২৪ ঘন্টায় সৌদি আরবে নতুন করে কোভিড ১৯ আক্রান্ত হয়েছে ৩২২ জন। গত ২৪ ঘন্টায় কোভিড থেকে সুস্থ হয়েছে ৩৭১ জন, মারা গিয়েছে ৩ জন। সবথেকে বেশি আক্রান্ত হয়েছে গত ২৪ ঘন্টায় রিয়াদ প্রদেশে ১৫১ জন, পূর্ব প্রদেশ ৫৫ জন, মক্কা ৩৯ জন, আলবাহা ২২ জন, মদিনা ১৩ জন, আলকাসিম ৯ জন, উত্তর বর্ডার ৮ জন, আলজুব ৭ জন, আলাসির ৬ জন, হাইল ৪ জন, নাজরান ৩ জন, জিজান ৩ জন ও তাবুক ২ জন। এই ছিল গত ২৪ ঘন্টার বিভিন্ন প্রদেশের আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সৌদি আরবে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৭৩৬৮ জন আর সুস্থ হয়েছে ৩৬৬২৯৭ জন, মারা গিয়েছে করোনায় ৬৪৪১ জন। বিভিন্ন হাসপাতাল এবং বাড়িতে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে ২৬৩০ জন করোনা রোগী, ক্রিটিক্যাল অবস্থায় আছে ৪৮০ জন। এই ছিল গত ২৪ ঘন্টার সৌদি আরবের কোভিড ১৯ আপডেট। আশা করব ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।